বিশ্ববাসী দেখেও কেন দেখছেন আমি জানি না। এই যে ছাত্রীরা এখানে 800-900 ছাত্রী এখানে উপস্থিত হবে ইনশাল্লাহ, হয়েও গেছে মোটামুটি। ছাত্রলীগ আমি তো সবসময় এক কথা বলেছি যে এই বিএনপির যে অপরাজনীতি এটাকে দমন করার জন্য আসলে আমাদের এই আওয়ামী লীগের অনেকগুলো অঙ্গ সংগঠন প্রয়োজন নাই, শুধুমাত্র ছাত্রলীগই ইনাফ মাঠে কাজ করার জন্য। বিশ্ববাসী দেখেও কেন দেখছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে তারা জানে যে আমরা নির্বাচন এই দেশ মানে এই সরকার তারা সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত এবং ইনশাআল্লাহ এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং এই যে আমরা দেখছি যে এটা নভেম্বর মাস, এখন পরীক্ষার মাস, পরীক্ষার সময় ছাত্রীরা আগেভাগে পরীক্ষা দিয়ে ফেলবে, সামনে যেহেতু ইলেকশন, সেই পরীক্ষার সময় এই বিএনপি এখন আপনার অগ্নিসংযোগ করছে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তো আমার মনে হয় যে এটা বিশ্ববাসী দেখছে, তো নির্বাচন এখানে সুষ্ঠু হবে ইনশাল্লাহ। সিজন টু কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। ছাত্রলীগ আমি তো সবসময় এক কথা বলেছি যে এই বিএনপির যে অপরাজনীতি এটাকে দমন করার জন্য আসলে আমাদের এই আওয়ামী লীগের অনেকগুলো অঙ্গ সংগঠন প্রয়োজন নাই, শুধুমাত্র ছাত্রলীগই ইনাফ মাঠে কাজ করার জন্য, এই এই মানে অগ্নিসন্ত্রাসকে বন্ধ করার জন্য, রুখে দেওয়ার জন্য এই ছাত্রলীগই যথেষ্ট। এই তো ছাত্রীরা কিভাবে কি বলে এটাকে, আমি বলবো যে দেখেন এই যে ছাত্রীরা এখানে 800-900 ছাত্রী এখানে উপস্থিত হবে ইনশাল্লাহ, হয়েও গেছে মোটামুটি। তো তাদের বাবা মারা কিন্তু তাদেরকে এখানে আসতে দিয়েছে, কারণ তারা অবরোধ মানে না। হ্যাঁ, এই ছাত্রীরা অবরোধ মানে না, এই বাবা মারা চায় না যে তাদের এই ছাত্রীদের ভবিষ্যৎ একটা অন্ধকার দিকে চলে যাক। এই অন্ধ মানে যেই সরকার মানে যেই দল ক্ষমতায় আসার জন্য ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে চায়, সেই দলের হাতে এই অভিভাবকরা তাদের ভবিষ্যৎ তুলে দিতে চায় না, সেজন্য কিন্তু অবরোধের বিরুদ্ধে এই ছাত্রী সমাবেশে এই তাদের বাচ্চাদেরকে পাঠিয়েছে তারা। এবং আমি বলবো যে এই যে দেখেন প্রত্যেকটা ছাত্রীর হাতে কিন্তু মোবাইল আছে, তারা মোবাইলের মাধ্যমে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছে যে সারা বাংলাদেশে কীভাবে অগ্নিসন্ত্রাস চলছে, কীভাবে অপরাজনীতি চলছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে তারা স্মার্ট হয়ে গেছে। তো এই ছাত্রীরা তাদের মোবাইলের মাধ্যমে আমি মনে করব যে তারা যদি স্কুলে রেগুলার আসে, পরীক্ষাতে অংশগ্রহণ করে, এই মোবাইলের মাধ্যমে তারা যে এই তাদের মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যে তারা এই তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যত উন্নয়ন করেছে, তারা এই প্রধানমন্ত্রীকে আরও একবার চায়। তো এটা নিয়ে যদি তারা ভয়েস রেজ করে, আমার মনে হয় এইভাবে তারা অংশগ্রহণ করতে পারে।